নমস্কার, আমাদের খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আমাদের খবর এক নজরে। সন্ধ্যা রাতে ফের শুট আউট কামারহাটিতে। ফাঁড়ি থেকে সামান্য দূরে গুলি করে খুন এক যুবককে। দফায় দফায় উত্তেজনা কামারহাটি ফাঁড়িতে। উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুরের ভোটের হাওয়া। নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীদের মিটিং, পাল্টা মারে ক্ষতিগ্রস্ত তৃণমূল সমর্থকদের একটি ক্লাব, পুড়ল চারটি মোটর বাইকও। সুচ্ছর কালীতলায় মন্দিরে পুজো দিয়ে পানিহাটিতে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। সঙ্গে ছিলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের ফ্লেক্স বিকৃতি, সিপিএম এর পতাকা পোড়ানোর অভিযোগে উত্তপ্ত ব্যারাকপুরের মনিরামপুর। অভিযোগ ও পাল্টা অভিযোগ শাসক ও বিরোধী দলের। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের খবর। ভালোবাসার মিষ্টি শিবানীর সৃষ্টি, শুভ দিনের মিষ্টি শিবানীর সৃষ্টি, নিরামিষ ফাস্ট ফুড মিষ্টি, ইডলি, ধোসা, সাম্বার বড়া, পাওভাজি সহ যাবতীয় নিরামিষ ফাস্ট ফুড আইটেম। শিবানী, সোদপুর রেল স্টেশনের পশ্চিমে, ব্রিজের নিচে, সোদপুর ট্রাফিক মোড়ের উত্তর দিকে। ফোন 9830135656। এবার নিজের বাড়িকে গড়ে তুলুন ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত। ব্যবহার করুন 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওরলাক্স মশার ধূপ। পিওরলাক্স মশার ধূপ ডিস্ট্রিবিউটর ও সেলসের কাজের জন্য যোগাযোগ করুন ওম ট্রেডার্স অমিত মণ্ডল, সোদপুর ঘোলা। ফোন নাম্বার 9836700111। 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওরলাক্স মশার ধূপ। পিওরলাক্স মশার ধূপ এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর। আসছি বিস্তারিত খবরে। ভর সন্ধ্যায় এক যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠল কামারহাটির ফাঁড়িবাগান এলাকা। অভিযোগ, বিকেলে সাহেব আলী নামের ওই যুবক যখন বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছিল তখন তাকে মোবাইলে ফোন করে ডেকে নেয় কে বা কারা, আর তারপরেই তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে ফলের ব্যবসায়ী বছর কুড়ির সাহেব আলী এদিন কাজকর্ম সেরে বিশ্রাম নিচ্ছিলেন বাড়িতে। অভিযোগ, বিকেল চারটে নাগাদ তার মোবাইলে একটি ফোন এলে সে তড়ি ঘড়ি বার হয়ে যায় বাড়ি থেকে, আর তারপরেই তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় কামারহাটি ফাঁড়ির অনতি দূরত্বে। জানা গেছে, পুলিশকে অন্ধকারে রেখেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে একটি অটোতে করে চার যুবক নিয়ে যায় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা, আর তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কারা নিয়ে এসেছিল সাহেবকে তার সিসিটিভি ফুটেজ দেখার দাবিতে ব্যাপক ভাঙচুর হয় হাসপাতালে। তারপর উত্তেজিত স্থানীয় মানুষেরা জমায়েত হয় কামারহাটি পুলিশ ফাঁড়িতে, সেখানেই দফায় দফায় চলে বিক্ষোভ। শুনে নেব মৃত সাহেব আলীর পিসি কি জানালেন। মেরা ভতিজা ঘর মে সোয়া থা আর উসকো ফোন করকে বুলাযা গিয়া হ্যায়, হ্যায় উসকো ফোন করকে বুলা কে ফোন বুলাযা ফোন করকে মানু ভাই আপনা জবান লেনা হ্যায়, মোবাইল নাই দে রালে উনকো মোবাইল চাইও না, মোবাইল মোবাইল মে নাম্বার হোগা লাস্ট কোন কোন কে ভাই, যে কোন দুশমন মারে ও ভাই, কোন যে কুছ না বিগাড় লে রে, আর কোই দুশমনি নাই মেরা ভতিজা। নাম কি হ্যায় জিসকো মারা? মন্টু সাহেব আলী। সাহেব আলী কিতা হ্যায়? 21 সাল। 21 সাল। 21 সাল কা বাচ্চা কোই গুলি মারেগা? আর মৃতের এক প্রতিবেশী জানালেন, সাহেব গুলিবিদ্ধ হয়েছেন জেনেই তিনি ছুটে এসেছেন, কিন্তু পুলিশ জানাচ্ছে না কোথায় কখন তারা দেহটি উদ্ধার করে। এখন এসেছি কাকাকে নিয়ে, ওর নানাকে নিয়ে এসেছি ফাঁড়িতে, ওরা ভিতরে আছে। এখন আমি শুনছি যে আমাদেরকে বের করিয়া যেতে হবে, আমাদের যখন পুরো পৌরসেবা কামাটি সামাল। কি নাম হচ্ছে বাচ্চাটার? নাম ও বাচ্চাদের মন্টু আছে, খুব ভালো ছেলে। ভালো নাম কি ওর? ওর কি পড়ে? ও ফলে কারবার করে, ওর বাবাও ফলে কারবার করে, ওর মামাও করে। হ্যাঁ, পড়ালেখা কি কারণে মারলো? ওর বয়স কত? এটা তো আমরা জানি না। কিভাবে মেরেছে? কিভাবে মেরেছে তাও তো আমি জানি না। আমরা তো কাছে ছিলাম, তো কিভাবে মেরলো কিভাবে না সেটাই তো আমরা জানতে চাইছি। যা কেন মেরেছে? বয়সটা এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা, মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাফ বাহিনী।
উৎপল দাস, আমাদের খবর কামারহাটি। ভোট যত কাছে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর লোকসভা আসন। এদিন যেমন বিজেপির কার্যকর্তার বাড়িতে হামলার নিয়ে উত্তপ্ত হল নৈহাটির ফুলিয়াগড়, আক্রান্ত হল তৃণমূল সমর্থকদের একটি ক্লাবও, আগুনে পুড়ে ছাই হল চারটি মোটর বাইকও। এদিন রাতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে নৈহাটির ফুলিয়াগড় এলাকায় একটি সভা করছিলেন ব্যারাকপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, সে সময়ে ওইখানে পার্থ সারথী পাত্রের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা, ভাঙচুর করা হয় তার বাড়ি। এরপরেই তৃণমূল কর্মীদের একটি ক্লাবে পাল্টা হামলা হয় ফুলিয়াগড়েই। সেখানে ক্লাব ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় চারটি মোটর বাইকেও, ভাঙচুর চালানো হয় একটি গাড়িতেও। আর তৃণমূল নেতা হারান ঘোষের ইঙ্গিত বিরোধী দলগুলির দিকেই। পার্থ সারথী পাত্রের বাড়িতে মিটিং করেছে, করে ক্লাবের ছেলেরা বসেছিল, ও ক্লাবের মধ্যে ঢুকে বলে টিএমসি করা বার করছি বলে নিজে ঢুকে মারধর করেছে এবং ভাঙচুর করেছে, ক্লাবটাও ভেঙেছে এবং চারটে গাড়িতেও আগুন দিয়ে দিয়েছে, চারটে মোটর সাইকেলে। কোনো ঝামেলা না হয়, হঠাৎ ওখান থেকে মতলব করে এসে ক্লাবের ওপর আক্রমণ করেছে ওই রাত্রিবেলা। এই কল্যাণী সংঘ ক্লাব ফুলিয়াগড়। কেন? রাজনৈতিক ব্যাপারে, যে তোরা পার্টি করছিস তৃণমূল করছিস, তৃণমূল করা বার করে দেবো। পার্থ সারথীর গাড়ির ওপর কোনো হামলা? কোনো পার্থ সারথীর গাড়ির ওপর কোনো হামলা নয়। পার্থ সারথীর পাত্রের বাড়িতে বসে মিটিং করে তারপরে সে হামলা করেছে এবং অর্জুন সিংয়ের দেহরক্ষীরা তারা মারামারি করেছে এবং অর্জুন সিং নিজে তিন রাউন্ড গুলি চালিয়েছে। ওদের বাড়ি থেকে বার হয়ে এসে এটা করেছে, তারপরে এলাকার লোক তাড়া করলে। আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মীরা আছি, আমরা যখন এক জায়গায় হয়ে যাই, যখন ওদেরকে হল্লা করি, তাড়া করি, তারপর ওরা গাড়ি নিয়ে আমনাগার দিকে পালিয়ে। তবে বিজেপির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাত করে প্রার্থী অর্জুন সিং জানালেন, সবটাই রাজ্যের শাসক দলের চক্রান্ত, তাকে রোজ ফাঁসানো হচ্ছে কোনো না কোনো মামলায়। কালকে কুলিয়াগড়ে পানুর অফিসে আমরা বসে মিটিং করছি, তখন প্রায় এক দেড়শো লোক যে ওই পার্টি অফিসে হামলা চালায়, পানুর গাড়ি ভেঙে দেয়, ওখানে দুটো মোটর সাইকেল, তিনটে মোটর সাইকেল ছিল পুড়িয়ে দেয়। হারান ঘোষ ওর নেতৃত্বে এইসব হয়েছে, সব ছিল, হারান ঘোষ ছিল, এরা সব ওদের নেতৃত্বে এইসব ঘটনাটা ঘটেছে। হারান ঘোষ তৃণমূলের নেতা? হ্যাঁ, হারান ঘোষ তৃণমূলে ওখানকার নেতা আছে, ওখানকার ওখানে আছে, প্রেসিডেন্ট আছে, তিনজন লেগেছে। বাইকে অগ্নিসংযোগ কি আপনাদের বাইক, কাদের বাইক এটা? সেটা তো জানি না কাদের বাইক, কিন্তু ওখানে দু তিনটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হারান ঘোষের তো নিশ্চয়ই আপনি দেখেছেন, ওখানে পানুর অফিসের সামনে ভাঙচুর। হারান ঘোষ কী করে অভিযোগ মিথ্যা কথা? তৃণমূল তরফ থেকে শুধু মিথ্যা, আর তৃণমূল আর নৈহাটি থানার একটা আইসি আছে, রোজ আমার নামে একটা মামলা দিচ্ছে, কোনো মামলা বাকি নেই, রোজ 307 দিচ্ছে, করছে, বিরোধী দল করছি। হ্যাঁ, বিরোধী দল করছি, বিরোধী দল করছি মানুষের পাশে, কারোকে মারধর করলে তার পাশে তো যেতে হবে, যখন যাচ্ছি আমাদের নামে মামলা। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর ব্যারাকপুর। ভোটের বাকি এক মাসেরও বেশি সময়, কিন্তু আগামী পাঁচ বছরের জন্য সময়টা মোটেই বেশি নয়। তাই এদিন শুকচর কালীতলা মন্দিরে পুজো দিয়ে পানিহাটি বিধানসভা এলাকায় তার প্রচার শুরু করলেন অধ্যাপক সৌগত রায়, সাথে ছিলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা। দমদম লোকসভার পানিহাটি বিধানসভার ভোটের অঙ্ক বেশ কঠিন। গত 2014 সালের লোকসভা নির্বাচনে যে পানিহাটি তৃণমূল প্রার্থী সৌগত রায়কে এগিয়ে রেখেছিল 23,530 ভোটে, সেই পানিহাটিতেই 2016 সালে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন কমে দাঁড়িয়েছিল মাত্র 3,030 ভোটে। 2016তে অবশ্য হাত হাতুড়ি কাস্তে লড়েছিল একসাথে, সেই বন্ধুত্ব অবশ্য উধাও হয়েছে 2019 লোকসভা নির্বাচনে। তাই লোকসভার পানিহাটি আসনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করতেই এদিন শুকচর ঘোষপাড়া কালীতলার মন্দিরে পুজো দিয়ে পানিহাটিতে তার ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়।
সাথে অবশ্যই ছিলেন পানিহাটির বিধায়ক, মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। ঢাক ঢোল বাজিয়ে ট্যাবলো সাথে নিয়ে এদিন সৌগত বাবুকে দেখা গেল জনতার দরবারে ভোট প্রার্থনা করতে। শুনব আমাদের প্রতিনিধি উৎপল দাসের প্রশ্নের জবাবে ঠিক কি উত্তর দিলেন সৌগত রায়। প্রচারণা শুরু করেছেন, কেমন হওয়া? ভালো, মানুষ আমাদের পক্ষে আছে। 2014 ইলেকশনের সময় পানিহাটির মানুষকে একটা বার্তা দিয়েছিলেন যে পরিশুদ্ধ পানির জল খেয়ে তারপরে ভোট দিতে যাবে। এবছরে কি বার্তা পানিহাটির মানুষের জন্য? একই বার্তা, জল খেয়ে যাবে, জল খাবে, এসে খাবে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণের যারা ভোট? দেখুন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। মমতা এবার সারা ভারতবর্ষে চ্যালেঞ্জ দিয়েছেন মোদীকে, তার যে লক্ষ্য সেটাকে পূর্ণ করতে হবে। আমরা মোদীকে হারাবো। উৎপল দাস, আমাদের খবর, পানিহাটি। একদিকে সিপিএম এর পতাকা পোড়ানো, অন্যদিকে তৃণমূলের ফ্লেক্স নষ্ট করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের মনিরামপুর এলাকা। সিপিএম এর অভিযোগ, তাদের প্রার্থীর জনসংযোগে ভয় পেয়ে এই ঘটনা ঘটাচ্ছে শাসক দল। যদিও শাসক শিবিরের অভিযোগ, বিরোধীরাই চক্রান্ত করে নষ্ট করছে তাদের ফ্লেক্স। বিরোধীদের পতাকা পোড়ানো আর শাসক দলের ফ্লেক্স নষ্ট করা, এই দুই ঘটনায় এদিন উত্তপ্ত হয়ে পড়ল ব্যারাকপুরের মনিরামপুর এলাকা। এদিন সকালে স্থানীয়রা দেখতে পায় প্রচারের উদ্দেশ্যে লাগানো একাধিক লাল পতাকা পুড়িয়ে দিয়ে গেছে কে বা কারা। অন্যদিকে দেখা যায় তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর প্রচারে লাগানো ফেস্টুনকে কে বা কারা কেটে দিয়ে গেছে দলীয় প্রতীক সহ নেতাদের ছবি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অন্য ঘটনাটি ঘটে ব্যারাকপুরের মনিরামপুর এলাকায়। সেখানে সিপিএম প্রার্থীর সমর্থনে লাগানো পতাকা পুড়িয়ে দেয় কে বা কারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেখা যায় তৃণমূলের লাগানো ফ্লেক্সেও মমতা ব্যানার্জি সহ প্রার্থীর ছবি বিকৃত করে দিয়েছে কে বা কারা। সিপিএম নেতা অভিজিৎ গুহ জানালেন, অন্য দলের ফ্লেক্স পোস্টার পোড়ানো তাদের নীতি নয়, করেছে অন্য কোনো বিরোধী দল। ঘটনাটা হচ্ছে কাল গভীর রাতে অন্ধকারে আমাদের সমস্ত ফ্ল্যাগ টাঙানো ছিল। আমাদের প্রার্থী কাল সারা এলাকা ঘুরেছে, গার্গী চ্যাটার্জি, আমরা ছিলাম সঙ্গে, বহু মানুষ এলাকার তার সমর্থন এবং তাকে যেভাবে আশীর্বাদ করেছে, শত্রুপক্ষ ভয় পাচ্ছে, লাল ঝান্ডাকে ভয় পায়, ভয় করে, শত্রুপক্ষ লাল ঝান্ডা ভয় পাচ্ছে এবং আমাদের সব ফ্ল্যাগগুলো পুড়িয়েছে। কারা করেছে? রাতের গভীর অন্ধকারে যারা বেরোয় তারা করেছে, সিপিআইএম বেরোয় না। এবং আমরা মনে করি যারা মানুষকে ভয় পায়, রাজনীতিকে ভয় পায়, তারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত এবং এরা কাপুরুষ। ওদের সাহস থাকলে আমরা বলি, সাহস থাকলে আমরা আছি, এখন তো আছি আমরা, একটা ঝান্ডায় হাত দিক দেখি এসে কেউ। বিজেপি করছে, বিজেপি আছে, অন্য কোনো রাজনৈতিক দল আছে কিনা আমরা খুঁজে বার করার চেষ্টাও করছি না। অন্যদিকে তৃণমূল নেতা অরুণ ঘোষের অভিযোগ, বিরোধীরাই এলাকা সন্ত্রস্ত করতে ঘটিয়েছে এই ঘটনা। মানে শনিবার দিন রাত্রিরে ওরা ব্যানারটা টাঙায় বিকেলবেলা, এবং বিকেলে টানার পর রাত্রির পরের দিন সকাল ওরা আমাকে ডাকে, যে ওখানে সদস্য যারা আছে মেম্বার আমাদের পার্টির, তারা এসে বলে দাদা এই ঘটনা হয়েছে। আমি এসে দেখি আমাদের মাননীয় সাংসদ দীনেশদার মুখটা গোল করে কেটে দিয়েছে, এবং আমাদের দিদি মাননীয় দিদির মুখটা কেটেছে, আর আমাদের সিম্বলটা গোল করে কারুকার্য ব্লেড দিয়ে কেটেছে, এবং আমাদের আশেপাশে কিছু ফ্ল্যাগ আছে তারা মানে গোটা কুড়ি ফ্ল্যাগে তারা হুতাহুতিস করে দিয়েছে আর কি। মানে এই নোংরামোটা এটা খুব বাজে জিনিস, এটা আমার সম্ভবত মনে হচ্ছে বিজেপি ছেলেরাই করছে। মানে যে সমস্ত বিজেপি ছেলেরা বুঝতে পারছেন ওনাদের নেতাকে, মানে সেই এখানে তো কোনো ভোট পাবেন না ওনারা, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে মমতা ব্যানার্জির সাথে আমাদের মানে তৃণমূলের সাথে ওদের সাথে একটু ঝামেলা হয়, নোংরামো করার চেষ্টা করছে ওরা বারবার। আর বিজেপি নেতা রবীন চট্টোপাধ্যায় জানালেন, এমন ধরনের ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয় বিজেপি। এটা ভিত্তিহীন অভিযোগ, কারণ এখন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এরা তিনজনে মিলে ওই যারা বিজেপি করছে বা যারা বিজেপির প্রার্থী আছে বা বিজেপি প্রচারক আছে তাদের উপরে নানা রকমভাবে অত্যাচার করছে এবং পতাকা ছিঁড়ে দিচ্ছে, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। আপনারা জানেন গতকাল আমাদের প্রার্থী অর্জুন সিং নিজে গিয়ে কমপ্লেন জানিয়েছে টিটাগড় থানাতে, এবং আমাদের কর্মীকে মেরে ফেলেছিল প্রায়,
ভগবানের আশীর্বাদে বেঁচে আছে। তো আমরা কেন করব, কারণ আমরা জানি জয় আমাদের নিশ্চিত, মানুষ আমাদের সাথে আছে। সেখানে আমরা এই ঘটনা করব না, এইসব ঘটনা তৃণমূল তাদের বন্ধু সিপিএম কে সাথে নিয়ে এগুলো করছে। সব মিলিয়ে ভোটের হাওয়া যথেষ্ট গরম ব্যারাকপুরে। এখন দেখার এই গরমে কোন দল দিনের শেষে মানুষের সমর্থন জোগাড় করতে পারেন। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, ব্যারাকপুর। আমাদের খবর এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ।